कीर्तन अनुरागी बहिरागत भक्तमंडली सकल जरा कृपा करे एसेछेन जरा करुणा करे एसेछेन कीर्तन प्रारम्भे साधु गुरु ब्राह्मण वैष्णव चरणे जानाई अनंत कोटि कोटि दंडवत प्रणाम এছাড়াও আছেন আত্মা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিনী ভক্তিরূপিনী মায়েরা আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি প্রণাম সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যক্তি এপার বাংলার জন্য সঞ্চয় করছি কিন্তু ওপার বাংলায় এপার বাংলায় যা সঞ্চয় একটাও তো ওপার বাংলায় যাবে না ভবসিন্ধু পাড়ের ঘাটে কারা আগে পার হবে গো বললে ভাই পাড়ের ঘাটের নিয়ম যে বেশি পয়সা দেবে সে আগে চলে যাবে নাকি যার যত বেশি টাকা থাকবে সে আগে পার হবে নাকি ওটাই জড়জাগতিক খেয়া পারে হবে ভবসিন্ধু পাড়ের ঘাটে তা নয় কারা আগে যাবে ভবে করি নাই যা তুমি তারে করো ভবে করি ধন্য রতনহাটি গ্রাম বহু মানুষের মেলা বসেছে গো যাই হোক তিল তিল ব্রজ পরিক্রমার পূর্ণ সুকৃতি তার কিঞ্চিত বিন্দুবারি বরিশন হয়ে গেল এই রতনহাটি গ্রামে আজ প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আজকে আমরা যে লীলা শুনব সে লীলাটি হল ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছোটবেলায় ফল ভিক্ষা করেছিলেন ভগবানকে সবাই এত এত ফল দেয় জগতের সবাইকে যিনি ফল দান করেন তিনি একদিন এক ফল বিক্রেতার কাছে গিয়ে ফল ভিক্ষা চেয়েছিল আমাকে একটা ফল দাও না সেই লীলাটি শুনব তার পূর্ব হিস্ট্রি পূর্ব ইতিহাস যে লীলাটির নাম হলো রাজা চন্দ্রকান্তের সাপ মোচন अनित्वानि शरीराणि विभवो नैव सत्सत्त्वं विभवो नैव शश्वतं नित्वं सन्निहितं मृत्युं मृत्युं कर्तव्यं धर्मो संचयो कर्तव्यं धर्म संचयो संचयटा आमादेर धर्म संचय कराटा एटा आमादेर धर्मेर मध्येई पड़े संचय माने জমিয়ে রাখা দেখবেন জড়জাগতিক জগতে তিনটে জিনিসের যদি একটাও আপনার কাছে থাকে শেষের দিন পর্যন্ত কেউ না কেউ আপনাকে দেখবে
বোঝা গেল? আস্তে, তিনটে জিনিস কি কি? এক নম্বর টাকা পয়সা থাকতে হবে। ও চামেলির মা, এই যে দু নম্বর হলো অনেক বিষয় সম্পত্তি থাকতে হবে, তিন নম্বর হলো বেশ কিছু সোনা দানা থাকতে হবে। তিনটে যে কোনো এক কি হলো, তিনটের যে কোনো একটা যদি আপনার কাছে থাকে, কেউ না কেউ দেখবে। কমছে কেন? কেউ না কেউ আপনাকে দেখবে, এটা ওয়ারেন্টি নয় গ্যারেন্টি। হয় অনেক সোনা থাকতে হবে, কেউ দেখবে বুড়ো বয়সে, ও তুমি দু চার মাস ছ মাস নয় দু চার বছর যদি বিছানায় পড়ে থাকো, কেউ না কেউ দেখবে। জানি কে মোটামুটি মূল্যে আমি কিছু মালটাল পাবো, অনেক বিষয় থাকলে সেবা পাবে, আর যদি কিছু না থাকে তাহলে সেবাটা মনে হয় বাঁশের কঞ্চি দিয়ে হবে। হ্যাঁ, যাকে তুমি তোমার জীবন সঙ্গিনী হিসাবে এতদিন ধরে ভাবলে, সেই সেদিন বলবে বুড়োটা মরলে বাঁচি। বিচিত্র সংসার, এত কমে গেল কেন? এগুলো মনিটারটা বাড়ি দাও, বাইরে সাউন্ড যাবে না, মনিটারটা বাড়ি দাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, অনিতানি শরীরানি বিভব নৈব সৎসত্তং, এ শরীর অনিত্য, কে কবে মরিব তাহা ছাড়ো, কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ওই সর্জকে মাটি, মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি, বাহির ভিতর খাঁটি। সত্য তেতা দাপর, সত্য যুগের মানুষ ছিল একুশ হাত লম্বা। সত্য যুগে মানুষের পরমায়ু ছিল এক লক্ষ বৎসর। সত্য যুগের মানুষ কি খেয়ে বাঁচত? বায়ুগত প্রাণ, বাতাস খেয়ে বাঁচতে পারত। বর্তমান কলিতে সেটা জিরো ব্যালেন্স, পারবে না। কেন? সত্যযুগটা কলিতে হবে না। কৃতে যাধ্রায়াতে বিষ্ণু, তারা সর্বদাই বিষ্ণুর ধ্যান করত। আমরা যদি মনে করি কলিকালে ধ্যান করব, হবে না। বললে ভাই পাঁচ মিনিট চোখ বন্ধ করে তুমি বসতে পারবে না। কেন কেন পারবো না? চেষ্টা করলে হবে না কি? হবে তো। আরে কি ঘান নাড়ছে! একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে ভাত খাই, কতক্ষণে ভাত খাই, কতক্ষণে ভাত খাই। তাহলে কলিকালে ধ্যান হবে না? বললেন না। কেন হবে না? চিত চঞ্চল মন দুর্বল, চিত চঞ্চল মন দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ওগো ধ্যান হবে না কলিকালে। চিত চঞ্চল মন দুর্বল, চিত চঞ্চল মন দুর্বল, চিত চঞ্চল মন দুর্বল, চিত্ত চঞ্চল। দেখুন বসে আছেন তো, যে যার কাজ সেরে নিচ্ছে। শ্রোতা কিন্তু সবাই কীর্তন শুনতে আসেন। চামেলির মা একবার চল গিয়ে ঘুরে আস, তারপরে আবার অনেক দিন পরে দেখা। বাবা কত মনের কথা বলবার জায়গা, তাই না? অনেক দিন পর দেখা হলো, কি হবে?
তাহলে চিত্ত আমাদের চঞ্চল, মন কোনো সময় স্থির নেই। চোখ বন্ধ করে পাঁচ মিনিট বসতে পারবে, আর দেহ দুর্বল। একদিন উপোস করলে পরের দিন কতক্ষণে খাই, গা থরথর করে, দেখবেন বিলীন। যারা একাদশী করে বা উপোস করে জিজ্ঞেস কর, যারা নির্জলা একাদশী করে জিজ্ঞেস কর, সকালে বিছানা যেন ছাড়তে ইচ্ছা হয় না, মরেই যাবো, দেহ থরথর থরথর করে, কতক্ষণে খাই কতক্ষণে খাই, মন ছটফট করে। তাহলে হলো না, ওটা বাদ রাখলাম। কিতে যাধ্যায়াতে বিষ্ণু বাদ, ত্রেতায়াং যজত মাখাই। তেতা যুগের মানুষ, এর মাঝে একটা কথা বলেনি, ভগবান কিন্তু গর্ভজাত নয়, অজনী সম্ভবা। আমরা দেখি দেবকী গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, কিন্তু এটা শাস্ত্র বলছে না, শাস্ত্র বলছে ভগবান জনি সম্ভবা নয়, ভগবান অজনী সম্ভবা। তাও যদি মেনে নি ভগবান অজনী সম্ভবা, কারণ যেই পথ দিয়ে জীব জন্মায় সেই পথ দিয়ে ভগবান যায় না, এটা জেনে রাখো। আর যেই পথে আসে জীব সেই পথেই চায়, সেই পথে ভ্রমণ করে এসেছে জমের বাড়ি যায়। দাইও তালে ত্রেতায়াং যজত মাখই, তেতা যুগে যজ্ঞ করে ভগবানকে পাওয়া গেছে, যখন কলিতেও হবে। বললেন না কেন, কলিযুগটা হচ্ছে ভেজালে ভরা, অরিজিনাল মাল পাবেন না। এখন ভালো ঘি যদি আপনি কিনতে যান 1000 টাকা কিলো, 5 কিলো ঘি কিনতে 5000 টাকা, যজ্ঞের সব খরচ হয়ে যাবে। যদিও যার পয়সা আছে ঘি কিনতে পারবে, কাঠ কিনতে পারবে, কিন্তু অরিজিনাল ব্রাহ্মণ পাবেন না, গ্যারেন্টি। কেন, ভালো করে শুনুন, আহার শুদ্ধি না হলে তার চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ না হলে তার মন শুদ্ধ হয় না, মন শুদ্ধ না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বেশিরভাগ থাক বলবো না, নিজের গায়ে লেগে যাচ্ছে, আসলে পৈতেটা গলায় ছিল, মনে ছিল না। বেশিরভাগ ব্রাহ্মণরা মাছ ছাড়া চলে না, বাংলা বুঝে না, ব্রাহ্মণ পাবেন না, সব বামুনে ভর্তি। ব্রাহ্মণের সংখ্যা যা দেয়া আছে, ব্রাহ্মণ খুঁজে পাওয়া মুশকিল, আর বৈষ্ণবের যা সংখ্যা দেয়া আছে বৈষ্ণব খুঁজে পাওয়াও মুশকিল। তাহলে এগুলো সব সাজা মাল। যদি বলেন কেন, ব্রাহ্মণ কাকে বলে, ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথাসম্ভ, যিনি ব্রহ্ম বস্তুকে জ্ঞান করে চলেন, যিনি নিজের ঘরের ব্রহ্ম বস্তুকে নিজের ঘরে ধরে রাখতে পারেন, যিনি ব্রহ্মতত্ত্বে বিলীন হতে পারেন, তিনি হলেন ব্রাহ্মণ। আর যদি জড়জাগতিক কথায় আসেন, তাহলে যদি কারো মধ্যে 9টা গুণ থাকে বর্তমান, সে হবে ব্রাহ্মণ প্রধান। সে হাঁড়ি মুচি ডোম কেওড়া হলেও ব্রাহ্মণ হবে, শাস্তে বলা আছে। যেন ভাববেন না চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি হলেই ব্রাহ্মণ, আপনি মুচির ছেলেও ব্রাহ্মণ হতে পারেন যদি আপনার ব্রহ্মত্ব জ্ঞান থাকে। যদি বলেন গৌরাঙ্গবাবু এটা কি করে হয়, আমি প্রমাণ করে দিচ্ছি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিল যিনি, তিনি কিন্তু ব্রাহ্মণে নয়। বলুন তো লোকটিকে, মনে নেই? আরে রাবণ রাজা, তিনি কিন্তু রাক্ষস কুলের রাজা, কি করে ব্রাহ্মণ হয়, তাই না? এটা প্রমাণ, বড় প্রমাণ। রাক্ষস কুলে জন্মে রাবণকে করা হলো সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ নয়,
কেন জন্ম না জায়তে সূত্র সংস্কারে দ্বিজোদ্ভাবে এইবার গেল অরিজিনাল ব্রাহ্মণ পাবেন না অরিজিনাল বস্তুও পাবেন না তাহলে যোগ্যটা থাক ত্রেতায়াং যজতমাখই কেটে দিন তিন নম্বরে চলে আসুন দা পারে পরিচর্যায়াং পরিচর্যা কাকে বলে পূজা করা আমরা যেগুলো বাড়িতে করি এগুলোকে বলে পূজা করা বৈষ্ণবরা যেগুলো করে সেগুলোকে বলা হয় সেবা করা পূজার সেবা করার মধ্যে পার্থক্য আছে আস্তে পূজা কাকে বলে এই বাড়িতে পুজো করো পূজা কাকে বলে কিরম আরাম করে একবারে ঠ্যাং পালা মিলে হরিনাম শুনতে বসেছে দেখো অবস্থাটা পূজা কাকে বলে বাড়িতে পূজা করো তো তোমরা ঠাকুরকে পূজা করো না পূজা কাকে বলে বলে ওসব জানেন চারটে ফুল তুলি কোনো কোনো দিন যদি সময় থাকে আপেলের খোসা ছাড়াই নালে ঠাকুরকে বলি খোসা শুদ্ধই খা হ্যাঁ কলিযুগের এরকম ভালোবাসা তবু তো ফল টল কেউ কেউ দেয় বেশিরভাগই সব তো ওই ছোট ছোট একটা দানা পাওয়া যায় না কি বলে আরে একবার ভাবতে হবে তো তুই যদি ভগবানকে নকল দানা দিস ভগবান তোকে আসল দানা জীবনে দেবে শালা নিজে থাকবে এসি লাগানো বেশ পাখা চালানো ঘরে আর ভগবানকে রাখবে চিলে কোটার সাথে বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ে এই তো কলির জীবের ভালোবাসা হ্যাঁ এরা ঠাকুরের পরিবর্তে কুকুর পুষতে ব্যস্ত ঠাকুরের সেবা নেই যার দৌলতে খাই আর সে কথা রে ভাই যার জিনিস ব্যবহার করব তার সঙ্গে সম্পর্ক রাখবো না আপনি একটা কুকুরকে প্রত্যেক দিন খেতে দেবেন কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই কুকুরকে খেতে দিয়ে দেখবেন সে প্রত্যেক দিন আপনার বাড়ি পাহারা দেবে আর যার জিনিস ব্যবহার করব যার জিনিস খাবো যার জিনিস মাগবো যার জায়গায় শোবো তুমি যে জায়গাটায় ঘর করেছো ওটা কার জায়গা এই আমার বাপের জায়গা তোর বাপ কোথা থেকে পেয়েছিল কেন দাদুর থেকে তোর দাদু কোথা থেকে পেয়েছিল ওরে শালা পৃথিবীতে যখন জলে জলময় ছিল তোর বাপ দাদুরা কোথা ছিল কাতে কাতে হচ্ছে দেখুন ভাইয়ে ভাইয়ে বেঁধেছে ঝগড়া লক্ষ্মী নারায়ণকে গিয়ে বলছে প্রভু একবার তাকিয়ে দেখো এক চাক্ষুর জায়গার জন্য কিরম করছে তুমি শুধু একবার দেখে নাও ভাইয়ে ভাইয়ে কেমন বেঁধেছে বলে লক্ষ্মী এরা একবারও বুঝছে না জলে জলময় যবে ছিল ত্রিভুবন তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ পৃথিবী সৃষ্টি করলাম আমি জায়গা আমার তুই ভোগ করছিস কর তারপরেও মারামারি এই জন্যে লক্ষ্মী কি করেছি জানো কি মরে গেলে যেটা পুড়বে সেটাও আমার থেকে কিনে নিয়ে পুড়তে হবে শালাদেরকে এক ফোঁটাও দেব জানেন এটা আপনি কোটিপতি লোকের ছেলে হতে পারেন আপনার বাবা কোটিপতি হতে পারে আপনাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা নেই আগে বসুমাতার থেকে জায়গাটা কিনে নিতে হবে আপনাকে এটা জেনে রাখুন কেনার সময় কি দেওয়া হয় এটা জানেন না কড়ি দেয়া হয় কেন কটা পাঁচ কাহান কড়ি কেন পাঁচটা কড়ি দেয়া হলো ফেরত দিলাম কি পাঁচটা বক্তব্য তোমার কাছে রেখে এই জগতে এসেছিলাম যখন পৃথিবীতে এসেছিলাম পাঁচটা প্রতিশ্রুতি দিয়ে তোমাকে এসেছিলাম ভালো চোখ দিও তোমায় দেখবো ভালো বদন দিও তোমার নাম করব ভালো হাত দিও তোমার সেবা করব ভালো চরণ দিও তোমার তীর্থে তীর্থে ভ্রমণ করব ভালো মন দিও ভগবান সর্বদাই তোমার চিন্তা করব কি গো
সেটা হলো তো বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে 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 বৃদ্ধ হইলাম দন্ত পড়িল বৃদ্ধ হইলাম দন্ত পড়িল সে সম্বল হইল লাঠি মানুষ হইয়া হবেতে আসিয়া জীবনে করিলাম কি আমি মানুষ হইয়া ভগতে আসিয়া জীবনে করিলাম কি তালে পূজা এই পূজা কাকে বলে যা আ তাই তো চারটে কথা না পূজা দেখুন চারটে কথা পু উ যা আ পূজা চারটে হচ্ছে তো নাকি না বলছো কি সামনের বেঞ্চে আছো বুঝে শুনে উত্তর দিও পু উ যা আ প্রবৃত্ত উপাচারে জনগণের মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ বোঝা গেল এটাকে বলে পূজা চারটি ফল টল দিলাম কি একটু নকল দানা দিলাম একটু ঠাকুরকে প্রণাম টনাম করলাম পরক্ষণে বের করে এনে খেয়ে নিলাম এটা পূজা সেবা কাকে বলে সেবাটা হচ্ছে আত্মমত ভগবানের আমি ছাড়া আর কেউ নেই আমাকে ভগবানের সেবা করতে হবে সেবাটা অনেক রকম ভাবে হয় কেমন দাস্যভাবে সেবা সক্ষভাবে সেবা কান্তাভাবে সেবা পতিরূপে সেবা সন্তান জ্ঞানে সেবা সেবাটা অনেক রকমের হয় বিশেষ করে পঞ্চপ্রধান সেবা কেউ ভাবে বিশ্বের পিতারূপে সেবা যেটা ভগবান কেউ ভাবে না না কৃষ্ণ আমার ছেলে সেবা কেউ ভাবে না কৃষ্ণ আমার স্বামী সেবা কেউ ভাবে দূত কৃষ্ণ তো আমার বন্ধু সেবা একে বলে রাগানুগা সেবা কিন্তু সেবা করতে গেলে আগে তোমাকে সেবক হতে হবে এই জায়গাটা খুব ভালো করে বুঝে নিন শ্রীমদ ভাগবত থেকে বলছি ভক্তি হচ্ছে দুই প্রকার মুক্তি হচ্ছে পাঁচ প্রকার ওদিকটা একটু কথা হচ্ছে ভক্তি দুই প্রকার কি কি বিধি ভক্তি রাগানুগা ভক্তি শ্রীমদ ভাগবত থেকে বলছি বিধি ভক্তিটা শুনলেন ফলমূল দিলাম ভগবানের পূজা করলাম রাগানুগা ভক্তি আজকে ভালো লেগেছে এইটা রান্না করব এটাই ভগবানকে দেব এটা রাগানুগা ভক্তি তাহলে সেবক না হলে রাগানুগা ভক্তিটা বোঝা যাবে না বোঝা গেল বিধি ভক্তিতে নহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন লোকজন আপনাকে ভালো বলবে দেখেছিস বউটার ভালো ভক্তি আছে লোকে ভালো বলবে ওপর র্যাঙ্কে আপনি ভালো হতে পারবেন না কারণ আপনি বিধি ভক্তিতে ডুবে আছেন আর বিধি ভক্তিতে সারা লাইফ ভগবানের সেবা করলেও ভগবানকে পাওয়া যাবে না তাহলে চাই রাগানুগা ভক্তি সেবক হতে হবে সেবক ভালো করে বুঝে নিন সে বক তিনটে আখর কিন্তু সে ব ক সেবক তাই তো সে আখরে কহে কর গুরু সেবা সে আখরে কহে কর গুরু সেবা শিকার গুরুর বা শিকার গুরুর বা তাহা না করিলি সেবাক পালিলি সে ছাড়ি রহিল বক
তারানা করি নিজি বাবু পালি লিগে করি নিব। বোঝা গেল কথাটা? এই দাঁড়া ঠক ঠক করো, একটু ভালো করে বলছি, বুঝেনি। সে আখরে কয় কর গুরু সেবা, শিকার গুরুর বাক, তাহানা করিলি স্ত্রীবাক পালিলি। মানে বউ যেটা বলবে সেটাই ফাইনাল। কে কি বলল, গুরু কি বলল, মা বাবা কি বলল দেখার দরকার নেই, আমার বউ যেটা বলবে সেটা। একবারে গাল ভর্তি কথা না কথাটা, বউ বউ যেটা বলবে সেটাই ফাইনাল। তাহানা মালিন মানিলি স্ত্রীবাক পালিলি, সে ছাড়ি রহিল বক। কেমন? রামকৃষ্ণ ঠাকুর বলছে, বক হলেও তো ভালো হতো, 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 তোর একদিকে তে দৃষ্টি যেত, বক হলেও তো ভালো হতো, তোর একদিকে তো দৃষ্টি যেত, বক হতো তো ভালো হতো, বক হলেও ভালো হতো। কেন? বক সাদা, পবিত্রতা এবং সভ্যতার প্রতিচ্ছিন্ন সাদা। আর কি না, বক যার দিকে দৃষ্টি দেয়। কি হচ্ছে বলো? তাকে সেখান থেকে তুলে নেয়। বকের দৃষ্টিটা গোবিন্দ চরণে, তাই না? ঠিক, আমরা যদি বক হতে পারতাম আমাদের দৃষ্টিটা এক জায়গায় থাকতো। আমাদের দৃষ্টি কিন্তু এক জায়গায় নেই, পাড়ায় হরিনাম হচ্ছে সব হরিভক্ত হয়ে গেছে, কাল যখন কালী পুজো হবে সব কালী ভক্ত হয়ে যাবে। হ্যাঁ, হাসির কিচ্ছু নেই, এ তাই হয় পাড়া গ্রাম কি গো, হয় না? হয়তো আজকে সব হরিভক্ত, এখন দেখবেন হরিবোল হরিবোল করছে, আবার দুদিন পরে কালী পুজো হবে, কালী মন্দির তো, ওটা কালী পুজো হবে, সব কালী ভক্ত হয়ে যাবে। জয় মা, জয় মা, হুচুকে ভক্ত। হ্যাঁ, তাহলে সে চলে গেল বক, বকও হলো না। এবার বয়ে কি বলছে? বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, তুকারি কহিছে ব, তুকারি করিছে ব। আস্তে, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, ফুকারি কহিছে ব, তাহানা করিলি অসতে মজিলি, বছাড়ি রহিল ক। বাকি রইল কবাকি, 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 সেব হলো কবাকি, সেব হলো কবাকি, কবাকি, কবাকি। কবা মানে বোঝেন তো, বলবে কি? হলোই বাকি, হবেই বাকি, সে হলো কবাকি, হলোই বাকি, হবেই বাকি, সে হলো কবাকি, হলোই বাকি, হলোই বাকি, হবেই বাকি, হলোই বাকি, হবেই বাকি, যদি বাকির খাতায় রইল ফাঁকি। কি গো? যদি বাকির খাতায় রইল বাকি, বুঝতে পারছেন না আপনারা, আমি ধরে নিয়েছি, একটা একটা করে ভালো করে বুঝুন। হলোই বাকি তোমার মানুষ হয়ে, হলোই বাকি পশু হলে ভালো হতো। কেন? শুনুন, পশু জাতি বুঝতে পারে, মানতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, যারা শুধুই মানুষের মতো দেখতে কিন্তু মনুষ্যত্ব না। তাই গো, মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ ক। তাহলে বোঝা গেল, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, একটা কথার কত মানে বেরোবে দেখুন। হলোই বাকি মানুষ হয়ে, হলোই বাকি জীবনে, হলোই বাকি
যা করব বলেছিলাম কিচ্ছু করিনি তাহলে হলো বাকি, আর ঋণ করলে শোধ করতেই হবে, ভেবে দেখো জীব জীবনে হবেই বাকি, এই যে বাকি রেখে গেলে হবেই বাকি।